প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আনফোল্ডিং ফিলোসফির পক্ষ থেকে তোমাদেরকে প্রথমেই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তোমাদের দুর্গাপুজো সকলের ভালোভাবে কেটেছে। পুজোর এই মরশুমে আমরা বেশ কয়েকদিন তোমাদের জন্য কোনো এপিসোড আমরা দিইনি, কিন্তু আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি আজকের পরিপ্রেক্ষিতে, বর্তমানের পরিপ্রেক্ষিতে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যার নাম এর সঙ্গে জড়িত, তিনি আমাদের বাঙালি তথা ভারতের একজন গর্বের পুরুষ, তার নাম অধ্যাপক অমর্ত্য সেন। আমরা আজকের এপিসোডে আলোচনা করব অমর্ত্য সেনের সামাজিক ন্যায় সম্পর্কিত ভাবনা, সোশ্যাল জাস্টিস, কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যাকর্ডিং টু প্রফেসর অমর্ত্য সেন। 1933 সালে অমর্ত্য সেন শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন এবং 1952 সালে আইএ পরীক্ষায় পাস করে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি অর্থনীতিতে স্নাতক হন। পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তার পাঠ সফলভাবে সমাপ্ত করে মাত্র 22 বছর বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতি বিভাগের প্রধান হয়েছিলেন। 1998 সালে তিনি প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেন। অধ্যাপক সেনের বিশ্লেষণ অনুযায়ী ভারতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অসাম্য বা ইনইকুয়ালিটি যে কেবল একটি বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাই নয়, অর্থনীতি ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রেও এটি একটি বিরাট বাধা স্বরূপ। নিরক্ষরতা, স্বাস্থ্য, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, ইকোনমিক ইনসিকিউরিটি এবং মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও তাদেরকে তাচ্ছিল্য করার ফলে কেবল যে বঞ্চিতদেরই বেদনা বাড়ছে তাই নয়, সাধারণ অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনের পথকেও তা কঠিন করে তুলেছে বলে অধ্যাপক সেন তার বিশ্লেষণে দেখিয়েছেন। ভারতের সামাজিক সুযোগ সুবিধার ক্ষেত্রে ক্রমাগত বৈষম্যের চেয়ে বড় দুর্বলতা আর কিছুই নেই। অর্থনৈতিক অগ্রগতির শক্তিশালী প্রবাহটিও তার দুর্বলতম গ্রন্থিতে এসে আকস্মিকভাবে থেমে যায়। অধ্যাপক সেন অর্থনীতির যে প্রচলিত তাত্ত্বিক আলোচনা, সেই আলোচনার দিগন্তকে তিনি প্রসারিত করেছেন অন্যান্য নানান যে মানবিক বিষয় রয়েছে, মানবিক দিক রয়েছে সেইগুলির সঙ্গে। সেগুলির অনুষঙ্গেই তিনি অর্থনীতির আলোচনা করা প্রয়োজন বলে মনে করেছেন। তিনি অর্থনীতির ব্যক্তি নিরপেক্ষ বা অবজেক্টিভ ও যান্ত্রিক রূপের পরিবর্তন করে তাকে করে তুলেছেন মানবিক এবং সামাজিক, অর্থাৎ তা মানবিক মানুষের জীবনের সঙ্গে, মানুষের সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি শাস্ত্র, এই হিসাবেই অর্থনীতিকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তার একটি বিখ্যাত বই চয়েস অফ টেকনিক্স গ্রন্থটির মূল বিষয়ই হল তৃতীয় বিশ্বের দেশগুলির উন্নয়নে কি ধরনের উৎপাদন প্রযুক্তি ব্যবহার করা হবে তা নির্ণয়ের জন্য উপযুক্ত কৌশল গ্রহণ করা। তার মতে যে দেশে শ্রমশক্তির প্রাচুর্য আছে, অর্থাৎ ভারতবর্ষের মতো দেশ যেখানে
শ্রমশক্তির প্রাচুর্য আছে, অর্থাৎ প্রচুর লেবার রয়েছে এবং সেটা খুব সহজলভ্য। সেখানে পুঁজি নির্ভর কৌশলের পরিবর্তে শ্রম নিবিড় লেবার ইনটেনসিভ টেকনিক অফ প্রোডাকশন উৎপাদন প্রণালী গ্রহণ করা যদি হয় তাহলে অবশ্যই নিয়োগ বৃদ্ধি পাবে এবং বেকার সমস্যার খানিকটা নিরসন হবে। এই ভাবনাকেই তিনি আরও সমৃদ্ধ এবং প্রসারিত করে 1975 সালে রচনা করেন এমপ্লয়মেন্ট টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এই নাম বিখ্যাত গ্রন্থটি। কল্যাণকর অর্থনীতির, অর্থাৎ যাকে আমরা ওয়েলফেয়ার ইকোনমিক্স বলি, কল্যাণকর অর্থনীতির যে গুরুত্বপূর্ণ সমস্যাটির প্রতি অধ্যাপক সেন গুরুত্ব আরোপ করেছেন তা হল সমাজের প্রত্যেকটি ব্যক্তির পছন্দ অপছন্দের মাধ্যমে কিভাবে সামাজিক অগ্রাধিকারের সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, অর্থাৎ কোন ক্ষেত্রটা আমার প্রায়োরিটি থাকবে, সামাজিক অগ্রাধিকার। এই দুরূহ প্রশ্নটির ক্ষেত্রে তার বক্তব্য ছিল যে ব্যক্তির স্বার্থের ক্ষেত্রে প্রচলিত ধারণাগুলি থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে সামাজিক অগ্রাধিকারে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। 1970 সালে প্রকাশিত তার বিখ্যাত গবেষণামূলক যে পুস্তক কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই যে নাম তার থেকেই বোঝা যায় যে তিনি অর্থনীতিকে কিভাবে সামাজিক এবং ব্যক্তি সাপেক্ষ করে তুলেছেন। কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই গ্রন্থে তিনি অর্থনীতির প্রচলিত ধারণাগুলোকে নস্যাৎ করে দেন এবং সেখানে তিনি দেখান যে সঠিক নতুন ধারায়, যেমন ব্যক্তিদের মধ্যে সম্পত্তির বণ্টন, সাধারণ মানুষের ক্ষমতা এবং তাদের অধিকার ও স্বাধীনতার বিষয়গুলিকে সামনে এনে অসম্ভবের তত্ত্বকে নাকচ করে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের অগ্রাধিকারের সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। এভাবে অধ্যাপক সেন বারংবার তার চিন্তার মধ্য দিয়ে অর্থনীতির একটি মানবিক চেহারা আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। অধ্যাপক সেন তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে অধিকার, সক্ষমতা ও স্বাধীনতার বিষয়গুলি যে অর্থনৈতিক বৈষম্যের ধারণার সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত তাকে স্পষ্টভাবে প্রকাশ করেছেন। এক্ষেত্রে অর্থনীতির একটি মানবিক উপস্থাপনা, একটি নৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আমরা লক্ষ্য করি। তিনি একটি দেশের উন্নয়নকে কেবল জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম বা মাথাপিছু আয়ের দ্বারা, পার ক্যাপিটা ইনকাম এর দ্বারা পরিমাপ না করে মানুষের গড় আয়ুকে যুক্ত করে একটি নতুন মানব উন্নয়ন সূচক, মানব উন্নয়ন সূচক ব্যাখ্যা করেছেন। তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের নানা বাস্তব সমস্যাগুলিকে বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন যা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে যে দুর্ভিক্ষ ও মহামারী হয়েছে তার কারণ হিসাবে খাদ্য যোগানের সমস্যা, এটা কিন্তু সবসময়ে স্থায়ী হয় না। খাদ্য উৎপাদনের এই অপ্রতুলতার পাশাপাশি খাদ্যের ওপর সত্তাধিকারের প্রশ্নটিকেও গুরুত্ব সহকারে তিনি কিন্তু তার গবেষণায় তুলে ধরেছেন। অর্থাৎ যতটুকু উৎপাদন হচ্ছে সেটাও সমভাবে বঞ্চিত হচ্ছে না, সেটাও সমাজের একটি শ্রেণীর হাতে কুক্ষিগত হয়ে থেকে যাচ্ছে। তার মতে দুর্ভিক্ষের সঠিক কারণ অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক গোষ্ঠীগুলি সমাজে কী ধরনের প্রভাব আছে এবং তাদের প্রভাব সমাজে কতটা বেশি কার্যকরী, মানুষের সক্ষমতা, অধিকার ও স্বাধীনতাকে কেন্দ্র করে তিনি খাদ্যের যোগান, শিক্ষা, জনস্বাস্থ্য, পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার
इत्यादि समस्यागुली के विश्लेषण कर विषय एक देशर समस्यार कार्यकरी भूमिकार समाधान क्षेत्र सरकार गुरुत्वपूर्ण अंशग्रहण ओपर जोर दिए बाजार अर्थनीति के मार्केट इकोनमी के समर्थन कर ले खोला बाजार अर्थनीतिर निर्विचार प्रयोग विपरीते राष्ट्रेर कल्याणकर भूमिका के ऊर्धे तुले धरे अर्थात वेलफेयर अप्रोच अब द स्टेट ताके बेशी गुरुत्व दिए समाजे समता और असमतार विषय कौन मौलिक विषयगुली के संगत भावे व्यवहार करा हबे ता मानुषेर कल्याणेर परिमापे व्यक्ति वर्गेर सक्षमता के प्रधान गुरुत्वपूर्ण विषय हिसाबे देखिएछेन। एक क्षेत्रे नैतिक सूत्रेर समस्यार प्रतिओ दृष्टि आकर्षण करेछेन अर्थात अर्थनीतिर साथे तार आलोचनाय नैतिकताओ समानभावे गुरुत्व पेयेछे। अध्यापक सेन कोनो देशेर द्रव्य और सेवा सामग्रीर उत्पादनेर संगे संगे मानुषेर सक्षमतार कथा बोलेछेन। तिनी बोलेछेन जे द्रव्य और सेवा सामग्री मूल्यवान होलेओ सेई मूल्य कखनोई स्वनिर्भर नय। तार मते पण्येर सक्षमताय रूपान्तरित हवार धरनटा विभिन्न क्षेत्रे विभिन्न एवं ता निर्भर करे क्षेत्र विशेषेर विभिन्न गुणावलीर ओपर मानुषेर बयस नारी पुरुष तार स्वास्थ्य सामाजिक सम्पर्के तार अवस्थान श्रेणीगत पश्चातभूमि तार शिक्षा भावादर्श इत्यादि नाना विषयेर ओपरे सेगुली निर्भरशील। असाम्येर ओपर अध्यापक सेनेर आलोचना अर्थनीतिते एक नतून दिगंतेर सूत्रपात करेछे। तिनी तार गवेषणाय कन्या भ्रूण हत्या थेके शुरू करे नारीर स्वास्थ्य और पुष्टिर प्रति उपेक्षा एवं परिवारेर अभ्यंतरेओ खाद्य ग्रहण विषये आर्थिक मर्यादा और सामाजिक सम्पर्केर ओपरेओ तिनि गुरुत्व आरोप करेछेन। एछाड़ा तिनि चिराचरित संस्कृतिर और मूल्यबोधेर अभावेर विषयटिकेओ प्राधान्य दिएछेन। सामाजिक चयन अर्थात सोशल चॉइस एर जे चिराचरित तत्व अर्थनीतिते रयेछे तार मूले आघात करे तिनि देखिएछेन जे मानुष सब समय जे निजेके निये व्यस्त थाके ता किन्तु नय। कखनो अपरेर भालोमंद तार विवेचनाय आसे एई नतून भावनार प्रवर्तन करे तिनि केवल कल्याण तत्त्वेर असम्भवता उपपाद्य এই যে কল্যাণ তত্ত্বের অসম্ভবতা উপপাদ্য তারই কেবল সমাধান করেননি তিনি তার থেকেই তত্ত্বগতভাবে দুর্ভিক্ষ দারিদ্র অপুষ্টি মরণশীল বৈষম্য প্রভৃতি আলোচনায় নতুন মাত্রা সংযোজন করেছেন। এগুলো সবই নৈতিক দিকের থেকে তার বিষয়ে আলোচনার মধ্যে এসেছে। এমনকি অধ্যাপক সেন অর্থনীতির পরিসীমার মধ্যে নীতিতত্ত্বকে অনুপ্রবিষ্ট করে সমসাময়িক রসায়ন পদার্থবিদ্যা ইত্যাদিতেও নীতিবোধের উন্মেষ ঘটিয়েছেন যেগুলিকে আমরা সাধারণভাবে ব্যক্তি নিরপেক্ষ বা বস্তু নিরপেক্ষ শাস্ত্র আলোচনা বলে মনে করে থাকি। এবং এইভাবেই অধ্যাপক সেনের আলোচনার মধ্যে আমরা দেখি एक सम्पूर्ण नतून दिगंत उन्मोचित हुए जा व्यक्ति वर्जित नय जा समाज वर्जित नय जा नैतिकता वर्जित नय। अध्यापक सेन अर्थनीतिर निछक तात्विक आलोचनार मध्य सीमाबद्ध थाकेननि। भारतवर्ष सह विभिन्न देशेर सामाजिक सांस्कृतिक और राजनैतिक विषयेओ तिनि गभीरभावे आलोकपात करेछेन। ভারতের সংবিধানের সংরক্ষণ প্রশ্নে এবং জাতিভেদ প্রথা সম্পর্কে তিনি বলেছেন যে রাজনীতির নিয়ন্ত্রণ দেশের উঁচু শ্রেণীগুলির হাতে বর্তমান, এটা আমাদের দেশের একটি ট্র্যাজেডি। তার মতে
যে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলির নেতারাই বেশিরভাগ সময়তেই এসেছেন উচ্চ স্তরের পরিবারগুলি থেকে এবং এই পর্যন্ত দেশের যে সব সাফল্য অর্জিত হয়েছে তার অনেকটাই হচ্ছে এই অভিজাততন্ত্রের থেকে আসা লোকেদের দ্বারা অভিজাততন্ত্রের লোকেদের সাফল্য। এর দৃষ্টান্ত হিসাবে তিনি উচ্চ শিক্ষার প্রসার এবং প্রাথমিক শিক্ষার ওপর গুরুতর অবহেলার কথা উল্লেখ করেছেন। তার মতে প্রাথমিক শিক্ষার প্রগতির সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে অন্যান্য সমাজ ব্যবস্থার কর্মসূচিগুলির। অর্থাৎ প্রাথমিক শিক্ষা যদি গুরুত্ব সহকারে বিবেচিত হয় তাহলে সমাজের অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো সমানভাবে সাফল্য মণ্ডিত হতে পারে। ভারতের অভিজাততন্ত্রের প্রমাণ হিসাবে অধ্যাপক অমর্ত্য সেন দেশের নারীদের প্রতি মনোভাবের পাশাপাশি নারী পুরুষ অনুপাতের ক্রমানুপাতে অবনমন সহ কন্যা ভ্রূণ হত্যা, পণ প্রথা, নারীদের জন্মকালে গড় আয়ু, মেয়েদের অপুষ্টি ও লিঙ্গ বৈষম্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তোমরা দেখো প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমাদের দর্শনে আমরা যে প্র্যাকটিক্যাল এথিক্সের বিষয় পড়ছি প্রত্যেকটা বিষয় কিন্তু এই প্র্যাকটিক্যাল এথিক্সের অন্তর্ভুক্ত। কিন্তু অধ্যাপক সেন তার বিশ্লেষণের মধ্যে তার অর্থনীতির মধ্যে এই বিষয়গুলোকে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত করে অর্থনীতিকে সামাজিক, মানবিক এবং নৈতিক একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। তিনি মহিলাদের অনেকেরই বিভিন্ন পেশা ও রাজনীতিতে পদাধিকারের কথা উল্লেখ করলেও সমগ্র নারী সমাজের ক্ষেত্রে এই বিষয়ের অভাবের কথা বলেছেন। যে নারীরা যে দু একজন উচ্চ পদে অধিষ্ঠিত হয়নি তা নয়, কিন্তু সামগ্রিকভাবে নারীদের মধ্যে এই বিষয়টা এখনও ছড়িয়ে যায়নি যেটা প্রয়োজন। এমনকি সংরক্ষণের সুযোগ দলিত শ্রেণীর কিছু মানুষের, কিছু দেশের কিছু মানুষের অভিজাত শ্রেণীর মধ্যে জায়গা করার প্রসঙ্গটি তিনি উল্লেখ করলেও সেটি সামগ্রিকভাবে দলিতদের অবস্থার উন্নতির বিষয়ে কিন্তু ছড়িয়ে যায়নি। এটিও তার গবেষণার মধ্যে, তার দৃষ্টিভঙ্গির মধ্যে প্রকাশিত হয়েছে। অধ্যাপক সেন ভারতবর্ষের প্রাথমিক শিক্ষায় সরকার ও সরকারি প্রতিষ্ঠানের অধিকতর দায়িত্ব পালনের ওপর জোর দিয়েছেন। উন্নত দেশগুলিতে সরকারি ব্যবস্থাপনায় বুনিয়াদী শিক্ষার যে অগ্রগতির সেগুলোকে উল্লেখ করার পাশাপাশি দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ব্যয় বৃদ্ধি যেভাবে বেড়ে যাচ্ছে তারও তিনি উল্লেখ করেছেন। অনুরূপে তিনি স্বাস্থ্য ব্যবস্থার, বিশেষত পুষ্টি ও নারীদের স্বাস্থ্যের ত্রুটি ও সে বিষয়ে সরকারি উদাসীনতার কথা উল্লেখ করেছেন। বর্তমান সময়ে দায়িত্ববোধ এবং দুর্নীতি কীভাবে ভারতীয় সমাজে ক্ষতিকর অবস্থা নিচ্ছে, ভারতীয় সমাজকে কীভাবে ক্ষতিকর জায়গায় নিয়ে যাচ্ছে তার বিস্তারিত আলোচনা করেছেন অধ্যাপক অমর্ত্য সেন। এই প্রসঙ্গে তিনি লোকপাল বিল এবং তথ্য জানার অধিকার আইন, এই দুটি আইনের সঠিক ব্যবহারের মাধ্যমে দুর্নীতি রোধের প্রশ্নে ভারতীয় জনগণের সচেতন ভূমিকার প্রয়োজনীয়তার প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। দার্শনিক হিসাবে অধ্যাপক সেন স্বাধীনতা ও সমানাধিকারের ধারণার মধ্যে সমন্বয় সাধন করেছেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, এই গ্রন্থে তিনি মনে করেছেন যে একজন ব্যক্তি কতটা সুবিধাজনক অবস্থায় আছেন তা বুঝতে হলে বাস্তবে তার প্রকৃত কতটা স্বাধীনতা আছে তাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই প্রসঙ্গে তিনি স্বাধীনতার পাঁচটি রকম বা প্রকারের কথা বলেছেন। প্রথমত হচ্ছে অভ্যন্তরীণ স্বাধীনতা, যে স্বাধীনতা হবে সৃষ্টিশীল এবং যেখানে স্পষ্ট ও যুক্তিবাদী চিন্তার ও মত প্রকাশের অধিকার থাকবে। দ্বিতীয়ত হচ্ছে অংশগ্রহণমূলক স্বাধীনতা, যেখানে প্রকাশ্যে বিতর্ক ও আলোচনার সুযোগ থাকবে। তৃতীয়ত হচ্ছে বাজারের ভূমিকা এবং ব্যক্তির সুযোগের সম্প্রসারণ
ও পরস্পরের লেনদেনের স্বাধীনতা, চতুর্থত অগ্রগতির পদ্ধতিগত স্বাধীনতা যেখানে বৈষম্য ও অসম দৃষ্টিভঙ্গি থাকবে না, পঞ্চমত সুরক্ষামূলক স্বাধীনতা বা মানুষকে ভবিষ্যৎ দুর্দশা থেকে রক্ষা করার জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা। অধ্যাপক সেন তার দ্য আইডিয়া অব জাস্টিস বিখ্যাত গ্রন্থ আইডিয়া অব জাস্টিস তাতে ন্যায় বিচার সম্পর্কে, ন্যায় বিচার তত্ত্ব সম্পর্কে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবনার সমন্বয় ঘটিয়েছেন। মানুষের জীবনের চাহিদার গভীরে প্রবেশ করে মুক্তির পথ প্রদর্শনে তিনি সদর্থক ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা, গণতন্ত্র ও সাম্যের বহু আলোচনা মৌলিক ভাবাদর্শকে গ্রহণ করেই অভিজ্ঞতা প্রসূত বাস্তব ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেছেন অধ্যাপক অমর্ত্য সেন। তিনি জন রলসের ন্যায় বিচারের ধারণার গুণমুগ্ধ একজন ভক্ত হয়েও তার তত্ত্বের সীমাবদ্ধতাকে নির্দেশ করেছেন এবং তিনি ভারতের সনাতন যে বৌদ্ধ ধর্ম সেই বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের নীতি ও ন্যায় বিচারের ধারণার কাছাকাছি প্রবেশ করেছেন। তার মতে ব্যক্তি মানুষকে শুধুমাত্র একটি সামাজিক গোষ্ঠীর সদস্য হিসাবে নয়, সমাজস্থ দ্বন্দ্ব ও মিলনের ক্রিয়া হিসাবে দেখতে হবে। অর্থাৎ সমাজের মধ্যে যে প্রতিনিয়ত দ্বন্দ্ব এবং মিলন চলেছে এবং তারই অংশ হিসাবে, তারই ফসল হিসাবে ব্যক্তিকে দেখতে হবে, সেগুলোকে বিযুক্ত হিসাবে কেবলমাত্র একটি সামাজিক গোষ্ঠীর সদস্য হিসাবে যদি আমরা দেখি তাহলে আমরা ব্যক্তি মানুষকে তার সঠিক স্বরূপকে নির্দেশ করতে পারবো না। এইভাবেই অধ্যাপক অমর্ত্য সেন তার সামাজিক ন্যায় বিচারের তত্ত্বে আমরা দেখতে পাই যে তিনি অর্থনীতিকে সম্পূর্ণ একটি নতুন দৃষ্টিভঙ্গি থেকে উপস্থিত করে তার মধ্যে সামাজিক, তার মধ্যে মানবিক নৈতিক যে বিষয়গুলো রয়েছে বা এই দৃষ্টিভঙ্গি থেকে অর্থনীতি কতটা মানুষের জীবনের কাছাকাছি আসতে পারে সেগুলো তিনি আমাদের সামনে স্পষ্ট করেছেন। আজকের এই আলোচনায় অধ্যাপক অমর্ত্য সেনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার যে চিন্তা সেই সম্পর্কে দু একটি কথা তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এই আলোচনা, তোমাদের উপকারে লাগবে এই আলোচনা। তোমাদের আগেও বলেছি যে আনফোল্ডিং ফিলোসফির মেম্বারশিপ নেওয়ার জন্য যে বটনটি ওখানে দেওয়া রয়েছে মেম্বারশিপ বটনটি, সেখানে তোমরা ক্লিক করবে এবং তোমরা মেম্বারশিপ নিতে পারো এবং সেখানে তোমরা এই আলোচনার যে পিডিএফ সেই পিডিএফ বা অধ্যাপক অমর্ত্য সেনের যে বিভিন্ন প্রশ্নের এমসিকিউ বা সাম্প্রতিক ভারতীয় বা পাশ্চাত্য দর্শনের যে বিভিন্ন এমসিকিউ সেগুলো তোমরা পেয়ে যাবে এবং এছাড়াও প্রয়োজনীয় যে অন্যান্য তোমাদের প্রস্তুতির সামগ্রী সেগুলো তোমরা পেয়ে যাবে। একইভাবে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো, কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাও যে তোমরা আর নতুন কী কী বিষয়ে ভিডিও দেখতে চাও। আজকের মতো অধ্যাপক সেনের এই সামাজিক ন্যায় সম্পর্কিত আলোচনা আমরা এখানেই শেষ করছি।